বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দুর্দান্ত একটা প্যাক যে প্যাকটা চুলে লাগানোর সাথে সাথে আপনারা বুঝতে পারবেন আগের থেকে এখনই চুলের ফারাক গোলাপি রঙের দেখতে এই প্যাকটা কি এর মধ্যে কি কি দিয়েছি বন্ধুরা চুল যেমন হবে সিল্কি তেমন চুলের গোড়া হবে মজবুত আর চুল পাকা একবারেই বন্ধ হয়ে যাবে তো চলুন কী এটা বানিয়েছি একটু দেখে নেওয়া যাক হেয়ার রাফ হয়ে গেলে তখন আমাদের মানে চুলকে আবার সুন্দর করতে অনেকটা টাইম লেগে যায় তাই রাফ হবার আগে আমাদেরকে চুলের যত্ন প্রতিনিয়ত করতেই হয় ঠিক সময়ে চিরুনি লাগানো ভালোভাবে তেল মাখা ভালোভাবে শ্যাম্পু লাগানো ভালো শ্যাম্পু ইউজ করা এগুলো আমাদের করতেই হয় চুল উঠুক কিংবা না উঠুক পাকুক কিংবা নাই পাকুক তার জন্য আমাদের যত্ন করতেই হয় চুল পাকলে কালার করা একদমই উচিত নয় যেমনভাবে চুলের ক্ষতি ঠিক তেমনভাবে চোখেরও ক্ষতি তো বন্ধুরা এখন আপনারা দেখতেই পেয়েছেন এই যে উপকরণটা ফার্স্ট উপকরণটা আপনাদের দেখাচ্ছি এটা আমাদের প্রত্যেকের ঘরে আছে এটা কিনতে হয় না অথচ এটা হাতের কাছে প্রতিদিন পায় কিন্তু একবারও কি ভেবেছে এটা দিয়ে চুলের যত্ন হয় হ্যাঁ বন্ধুরা রান্না হওয়া ভাত রান্না হওয়া ভাতকে আপনি ভালোভাবে ঠান্ডা করুন ঠান্ডা করার পর ব্লেন্ডারের কাপে দিয়ে দিন আর একদম মিহি করে পেস্ট বানান জাস্ট ক্রিমের মতো জবা ফুল আজকের জবা ফুলটা একদম তাজা আর একটু আলাদা এই লাল জবাটা আমাদের চুলকে খুব কালো করে আর চুল উঠতে দেয় না দু থেকে তিনবার এই জবা ফুল চুলে ব্যবহার করে দেখুন একদম তাজা জবা ফুল দেখবেন কিছু না এর সাথে শুধু মানে এটা শুধু বেটে বেটে লাগিয়ে নেওয়া দেখবেন আপনার চুল ওঠা মানে চুল যে তুলনায় পড়ছিল তার থেকে অনেক হারে কমে গেছে চুল ওঠা একদম কমিয়ে দেয় বন্ধুরা আমি ব্লেন্ডারের কাপে নিয়েছি প্রায় এক বাটির মতো ভাত যেমন আপনার চুল সেই আন্দাজ মতো ভাত নেবেন এমনিতেই যখন বাটা হয়ে যাবে তখন একটু বেড়ে যাবে তারপর নিয়েছি তাজা দুটো জবা ফুল আপনার কাছে যদি জবা ফুল না থাকে চিন্তার কিছু নেই আপনার কাছে জবা ফুল নাও থাকতে পারে আপনি নিয়ে নিতে পারেন জবার পাতা এরপর চুলকে সিল্কি করে চুলের গোড়াকে মজবুত করতে যেটা বারবার ব্যবহার করতে বলি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অবশ্যই এই ঘরের তাজা অ্যালোভেরা জেল যদি চুলে লাগানো যায় এর থেকে ভালো কিছু হয় না কিন্তু না পেলে অভাবে কি আমাদেরকে নিতেই হবে বাজারের অ্যালোভেরা জেল তো আমি অ্যালোভেরা জেল কিছুটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি জল এরপর খুব ভালো মতো পেস্টটা বানাবো এ দেখুন বন্ধুরা পেস্ট বানানো হয়ে গেছে একদম হালকা গোলাপি রঙের একটা মিহি পেস্ট তৈরি হয়েছে যেটা আমরা চুলে লাগালে আমাদের চুল থাকবে মজবুত আর সুন্দর আর এটা লাগানোর পর আপনাকে ভালোভাবে স্ক্যাল্পে মালিশ করতে হবে তো বন্ধুরা এরপর এর সাথে আপনি কি কী মেশাতে পারেন জাস্ট এটা ডাইরেক্ট আপনার চুলে লাগিয়ে নিতে পারেন এটা লাগানোর পর দেখবেন চুল একদম চকচক করছে আর চুলের উজ্জ্বলতা হয়েছে দেখবার মতো বন্ধুরা এই হেয়ার প্যাকটা আমাদের চুলকে অনেকখানি পুষ্টি প্রদান করে এই দেখুন তো আপনি যদি এর থেকে আরও একটু বেশি ঘন চান তাহলে জল মেশাবেন না যদি একটু পাতলা চান তাহলে এতে একটু জল মিশিয়ে দেবেন আপনি চাইলে এটা ভালোভাবে ছেঁকে নিতে পারেন এটা ছেঁকে নিলে ধোয়ার সময় অতটাও কষ্ট হয় না তাহলে যদি দানা দানা ভাত থেকে থাকে তাহলে সেই দানা দানা ভাতটা থাকবে না বন্ধুরা এটা তো এখন মানে এই প্যাকটা রেডি হয়ে গেছে এখন আপনি চাইলে এর সাথে ডাস্ট কফি কিছুটা দিতে পারেন প্রায় দুই চামচের মতো কফি দেওয়ার পর আরও ভালো করে বেশ সুন্দর করে গুলিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে এরপর আপনি দিয়ে দিতে পারেন মধু এর সাথে টক দই মেলানো যায় যেটা আপনার কাছে আছে বেশ প্যাক তো রেডি আর আমিও রেডি তার চুলে একটু জোট আছে চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নেন আর ভালোভাবে ছাড়িয়ে জোটটাকে ছাড়িয়ে আপনি ভালোভাবে প্যাকটা লাগিয়ে ফেলুন তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই প্যাকটা লাগানোর আগে আমি পুরো চুলটাকে আগে গোলাপ জল দিয়ে ভিজিয়ে নেব তো আপনার কাছে যদি এমনি স্প্রে গোলাপ জল থাকে তাহলে আপনি স্ক্যাল্পে সুন্দর স্প্রে করে নিতে পারেন আর যদি আপনার কাছে স্প্রে গোলাপ জল না থাকে তাহলে এমনি আপনি হাতের তালুতে গোলাপ জল ঢেলে পুরো চুলে ভিজিয়ে নেন বন্ধুরা গোলাপ জলের পরিবর্তে আপনি যে কোনো সিরাম ব্যবহার করতে পারেন হেয়ার সিরাম তো এখন আমি গোলাপ জল আমার কাছে আছে আর গোলাপ জলটা আমি ইউজ করে নিচ্ছি এটা প্রথমে এইভাবে লাগালে চুলের জন্য খুব ভালো হয় আর হেয়ার প্যাকটাও খুব ভালো কাজ করে এ দেখুন চুল উঠে যাওয়া চুল নষ্ট হয়ে যাওয়া চুল পেকে যাওয়া তারপর চুলের দুটো করে মুখ হয়ে যাওয়া এগুলো তো আমাদের ভোগাই তার সাথে সাথে শ্যাম্পু করতে গিয়ে অতিরিক্ত চুল নষ্ট হতে দেখা যায় আপনি এই হেয়ার প্যাকটা মাত্র পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারেন তিরিশ মিনিট রাখলেই হবে তারপর আপনার ইউজ করা শ্যাম্পু দিয়ে মানে যে শ্যাম্পুটা আপনি ইউজ করেন সেই শ্যাম্পুটা দিয়ে আপনি আপনার চুলটা ধুয়ে নিতে পারেন তো এটা দিয়ে চুলটা মালিশ করলে সেকশন সেকশন করে আপ অ্যান্ড ডাউন মালিশ করলে চুলটা খুব ভালো থাকে তো ব্রাশে একটু নিয়ে নিন আর আপনি যেমন পারবেন কম কম করে ভাগ করুন চুলে আর ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে মাসাজ করুন এইভাবে মাসাজ করলে আপনার চুলটা খুবই চকচক করবে আর চুল ওঠা সম্পূর্ণভাবে বন্ধ হবে জবা ফুলের এই গুণাগুণটা আমি প্রায় লক্ষ্য করেছি হাতের কাছে কিছু না ফেলে জবা ফুলকে বেটে তার সাথে টক দই মিলিয়ে আপনি আপনার স্ক্যাল্পে মাসাজ করতে পারেন তা দিয়ে আপনার চুল অনেকখানি সুন্দর হয়ে উঠবে অন্য কোনো নামি দামি প্রোডাক্ট ব্যবহার করবার দরকার হবে না তো বন্ধুরা এটা আমি পুরোটা চুলেইভাবে লাগিয়ে নিচ্ছি আর আমি এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করে নর্মাল জল দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব আর এখন খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি তো বন্ধুরা জবা ফুল দেখলেই মাঝে মধ্যে বেটে চুলে অবশ্যই লাগাবেন চুল ওঠা এবং কালো দুটারই খুব ভালো ওষুধ এই চবা ফুল বন্ধুরা আজকের এই টিপসটা আপনাদের আমি অনুরোধ করব একবার ফলো করতে চুলটা অনেকখানি আপ উজ্জ্বল পাবেন ধন্যবাদ